প্রিয় ছাত্র ছাত্রী সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের ইতিহাস ক্লাস। আমি তোমাদের রথীন স্যার। আজ আমরা মাধ্যমিক ইতিহাসের দ্বিতীয় অধ্যায় থেকে একটি নতুন বিষয় সম্পর্কে আলোচনা করব এবং আজ যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হলো কালীপ্রসন্ন সিংহের হুতম প্যাঁচার নকশা। তাহলে তোমরা পুরো ভিডিওটি দেখতে থাকো। হুতম প্যাঁচার নকশা, লেখক কালীপ্রসন্ন সিংহ। আজ আমরা হুতম প্যাঁচার নকশা আলোচনা করতে গিয়ে যে বিষয়গুলি জানার চেষ্টা করব সেগুলি হলো, হুতম প্যাঁচার নকশাতে লেখক কিভাবে সমাজচিত্র তুলে ধরেছেন। এছাড়া আমরা জানার চেষ্টা করব হুতম প্যাঁচার নকশার লেখক রূপে কালীপ্রসন্ন সিংহের অবদান বা কৃতিত্ব কতটা ছিল। ঠিক আছে, সবার প্রথমে তাহলে আমরা জানার চেষ্টা করব হুতম প্যাঁচার নকশার নকশা বলতে কী বোঝায়। বিভিন্ন পত্রপত্রিকায় সমাজকে বা কোনো বিখ্যাত ব্যক্তিকে নিয়ে যে ছোট ছোট আখ্যান বা কাহিনী ছাপা হতো তাকে নকশা বলা হয়। ১৯ শতকের প্রচলিত সমাজ ব্যবস্থা ও উদীয়মান শহুরে মধ্যবিত্ত শ্রেণীকে ব্যঙ্গ করে কালীপ্রসন্ন সিংহ হুতম প্যাঁচা ছদ্মনামে রচনা করেন হুতম প্যাঁচার নকশা গ্রন্থ। এই গ্রন্থের প্রথম ভাগ প্রকাশিত হয় ১৮৬২ খ্রিস্টাব্দে এবং পরে সম্পূর্ণরূপে গ্রন্থাকারে এর প্রকাশ ঘটে ১৮৬৮ খ্রিস্টাব্দে। এই গ্রন্থটি হল বাংলা ভাষায় প্রথম সামাজিক ব্যঙ্গ সাহিত্য। এবার আমরা জানার চেষ্টা করব হুতম প্যাঁচার নকশা ও কলকাতার সমাজচিত্র কেমন ছিল। এই গ্রন্থে সমাজের অন্ধকার দিকগুলির ওপর আলোকপাত করা হয়েছে, যেমন গণিকা বিলাস, ভ্রূণ হত্যা, বিবিধ মাদক দ্রব্যের ব্যাপক আয়োজনকে ব্যঙ্গাত্মক দৃষ্টিতে তুলে ধরা হয়েছে। মোটামুটি বলতে গেলে এই গ্রন্থে ১৮ শতকের শেষ ভাগ থেকে ১৯ শতকের সপ্তম দশক পর্যন্ত সময়কালের কলকাতা নাগরিক সমাজ জীবনের ছবি ধরা পড়ে। এই গ্রন্থের দুটি ভাগ রয়েছে। এই গ্রন্থের প্রথম ভাগে রয়েছে কলকাতার চড়ক পার্বণ, বারোয়ারি পূজা, ছেলে ধরা, ত্রিশানি, হুজুক, সাত পে গরু, দরিয়াই ঘোড়া, লক্ষ্ণের বাদশা ইত্যাদি। দ্বিতীয় ভাগে রয়েছে রথ, দুর্গোৎসব, রামলীলা প্রভৃতির আলোচনা। কালীপ্রসন্ন সিংহ এই গ্রন্থের মাধ্যমে ধনী বাবু সমাজের চরিত্র ব্যাখ্যা করেছেন। গ্রন্থটিতে যাদের সমালোচনা করা হয়েছে তারা সকলেই লেখকের মতো একই উচ্চ শ্রেণীভুক্ত। সমাজের এই ব্যক্তিরা হলেন প্রথমত ইংরেজি শিক্ষিত সাহেবি চালচলনের অন্ধ অনুসরণকারী, দ্বিতীয়ত ইংরেজি শিক্ষিত নব্যপন্থী যারা সাহেবি চালচলনের অনুকরণকারী নয়, এবং তৃতীয়ত ইংরেজি না জানা গোড়া হিন্দু সমাজ। এরা সবাই কম বেশি ফন্দি ফিকির করে প্রচুর অর্থ উপার্জন করত। কালীপ্রসন্ন সিংহ সমাজের যেসব মানুষের চরিত্র নিন্দা করার মতো নয়, লেখক সেসব মানুষকে তার গ্রন্থে সংসাজিয়ে উপস্থাপিত করেছেন। এই গ্রন্থের কয়েকটি বৈশিষ্ট্য লক্ষণীয়, যেমন গভীর চেতনা, ইতিহাস গভীর চেতনা ও হাস্যরস এই গ্রন্থে সমন্বিত হয়েছে। দ্বিতীয়ত প্রধান গুণ, সমকালীন সাহিত্যের পরিপ্রেক্ষিতে এই গ্রন্থে ভারামি ও অশ্লীলতা মুক্ত বাস্তব সমাজ সচেতনতা হলো এই গ্রন্থের প্রধান গুণ। এই গ্রন্থের ছত্রে ছত্রে ফুটে উঠেছে সমকালীন কলকাতার সমাজ জীবনের দুর্নীতি, কপটতা ও ভন্ডামির বিরুদ্ধে শানিত ব্যঙ্গ বিদ্রুপ। পরিশেষে আমরা বলতে পারি গ্রন্থাকার কালীপ্রসন্ন সিংহের জন্ম হয় ১৮৪০ খ্রিস্টাব্দে এবং তার মৃত্যু হয় ১৮৭০ খ্রিস্টাব্দে। মাত্র ৩০ বছরের আয়ুষ্কালে তিনি যা করে গেছেন তা আমাদের বিস্মিত করে। তার মাত্র ২২ বছর বয়সে বাংলা সাহিত্যের এই অসামান্য উজ্জ্বল গ্রন্থটি প্রকাশিত হয়। মো সাহেব, পরিবৃত জমিদার, মাতাল, উমেদার, হঠাৎ অবতার, ব্রাহ্ম, পাদ্রি, কবি, ওটা তিলক কাটা, বৈষ্ণম, ভিকারি, কেরানি, শেরি শ্যাম্পেনের মজলিস, গঙ্গায় নৌকা বিলাস,
সমাজ, ধর্ম, রাজনীতি, স্ত্রী শিক্ষা, বিধবা বিবাহ, যেখানে তিনি ভণ্ডামি দেখেছেন সেখানেই তিনি বিদ্রুপ বাণ বর্ষণ করেছেন। সমাজ চেতনা, ব্যঙ্গ বিদ্রুপের কষাঘাত, হাস্যরস, চলিত ভাষা ব্যবহারের নৈপুণ্য, জীবন ও জগৎকে দেখার অসাধারণ দৃষ্টিভঙ্গি, সব মিলিয়ে হুতম প্যাঁচার নকশা বাংলা সাহিত্যের এক অসামান্য দলিল। এবার আমরা মাধ্যমিক পরীক্ষায় কী ধরনের প্রশ্ন এখান থেকে আসতে পারে এবং তার আদর্শ উত্তর কী হবে দেখে নিন। আগামী মাধ্যমিক পরীক্ষায় হুতম প্যাঁচার নকশা থেকে যে প্রশ্নটি আসতে পারে সেটি হলো, হুতম প্যাঁচার নকশা গ্রন্থ থেকে 19 শতকের বাংলা সমাজের কী প্রতিফলন পাওয়া যায়। এটি 4 নম্বরের জন্য আসতে পারে, তাহলে চলো এর উত্তর দেখে নিই। কালীপ্রসন্ন সিংহ রচিত হুতম প্যাঁচার নকশা গ্রন্থটি 1862 খ্রিস্টাব্দে প্রথম প্রকাশিত হয়। কালীপ্রসন্ন সিংহ এই গ্রন্থে তৎকালীন বাঙালি সমাজের চিত্র তুলে ধরেছেন। এতে ব্রিটিশ আমলের কলকাতা ও তার আশপাশে অর্থ সম্পদে ফুলে ফেঁপে ওঠা এক সমাজের বাস্তব চিত্র অঙ্কিত হয়েছে। নেক্সট পয়েন্ট, সমাজের ধ্বজাধারীদের শ্রেণী বিভাজন। এই গ্রন্থে যাদের ব্যঙ্গ করা হয়েছে তারা হলেন লেখকের সেই সময়ের অগ্রবর্তী বা ধ্বজাধারী মানুষজন। প্রসঙ্গত উল্লেখ্য, লেখক নিজেও এই শ্রেণীর অন্তর্ভুক্ত ছিলেন। লেখক তাদের 3 ভাগে ভাগ করেছিলেন। প্রথমত, ইংরেজি শিক্ষায় শিক্ষিত ও সাহেবী চালচলনের অন্ধ অনুকরণকারী। দ্বিতীয়ত, ইংরেজি শিক্ষায় শিক্ষিত কিছু অন্ধ অনুকরণকারী নয়। এবং তৃতীয়ত, ইংরেজি না জানা গোড়া হিন্দু। তবে এদের একটি সাধারণ বৈশিষ্ট্য হলো এরা সকলেই কম বেশি বিভিন্ন ফন্দি ফিকির করে বা অসৎ উপায়ে বিপুল অর্থ উপার্জন করে। এবারে পয়েন্ট দেখব, জাত বস্তু সমূহ বা মূল বিষয়বস্তু। এই গ্রন্থ থেকে সমকালীন সমাজের বাস্তব জীবন, সমকালীন সমাজে ব্যবহৃত মুখের ভাষা এবং সমাজে প্রগতির পথে নিয়ে যাওয়ার প্রয়াস সম্পর্কে আমরা জানতে পারি। নেক্সট পয়েন্ট, সমাজের প্রতিফলন। প্রথমত, ধনী সমাজের হীনতা কপটতা। কালীপ্রসন্ন সিংহ ছিলেন 19 শতকের এক ধনী পরিবারের সন্তান, ফলে তিনি ধনী সম্প্রদায় মানুষজনকে খুব কাছ থেকে দেখেছেন। তার নকশায় এদের হীনতা, কপটতা ও ভণ্ডামির কথা তুলে ধরেছেন ও তাদের ও তার বিরুদ্ধে শানিত বাণ নিক্ষেপ করেছেন। তার আক্রমণের ভাষা ছিল তীক্ষ্ণ, শ্লেষাত্মক, ঝাঁঝালো। দ্বিতীয় পয়েন্টে চলে যাব, সামাজিক সংস্কার ও সংস্কারক। হুতম প্যাঁচার নকশায় 19 শতকের বাংলা সমাজের সতীদাহ প্রথা রোধ, বিধবা বিবাহ প্রচলন, বাল্য বিবাহ, বহু বিবাহ প্রভৃতির বিষয়ে নানান ঘটনার প্রতিফলন পাওয়া যায়। এইসব প্রথার বিরুদ্ধে ও প্রচলনের সপক্ষে যে আন্দোলন হয়েছিল সে সম্পর্কেও কতিপয় নকশা রচিত হয়েছে। এ প্রসঙ্গে তিনি রামমোহন ও বিদ্যাসাগরের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করতেও ভুলেননি। নকশায় যেসব মনীষীদের তিনি বিশেষভাবে স্মরণ করেছেন তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন রাজা রামমোহন রায়, বিদ্যাসাগর, ঈশ্বরচন্দ্র গুপ্ত, হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়, ডেভিড হেয়ার প্রমুখ। এবার আমরা পরের পয়েন্টে যাব, সমকালীন লোক সংস্কৃতি। হুতম প্যাঁচার নকশায় লোক সংস্কৃতির অনেক উপাদান সম্পর্কে জানতে পারা যায়। মূলত এই নকশাগুলি লোকায়েত কাঠামোর উপর ভর করে দাঁড়িয়েছে। তার নকশাগুলির মধ্যে উল্লেখযোগ্য হল চড়ক পার্বণ, কলিকাতার বারোয়ারি পুজো, মহেশের স্নানযাত্রা, রথযাত্রা, হুতম প্যাঁচার নকশা, দুর্গোৎসব, রাসলীলা প্রভৃতি। এছাড়াও তার বিভিন্ন নকশায় নীলের রাত্রির ব্রত, পাঁচালি যাত্রাগান, পিঠে পার্বণ বা পৌষ সংক্রান্তি, ষষ্ঠীর বাটা প্রভৃতি লোক সংস্কৃতির নিদর্শন পাওয়া যায়। এই সময়ের বাবুচিত্র রচনায় পাঁচালি, টপ্পা, আখড়া ইত্যাদি লোকায়েত উপকরণকেও তিনি সুন্দরভাবে তুলে ধরেছেন। চতুর্থ পয়েন্ট, সমকালীন শিক্ষা ও সাহিত্য। 19 শতকের শিক্ষা ব্যবস্থা সম্পর্কে হুতম প্যাঁচার নকশায় অনেক ভিন্নধর্মী চিত্র পাওয়া যায়। এই নকশাগুলি থেকে একদিকে ইংরেজি শিক্ষার প্রসার ও অন্যদিকে বাংলা ও সংস্কৃত শিক্ষার নানা কথা জানা যায়। এই সময়ের বাংলা গ্রন্থের মধ্যে যেগুলি বিশেষভাবে উল্লেখযোগ্য সেগুলি হলো চাণক্য শ্লোক,
বিদ্যাসাগরের বর্ণপরিচয়, সীতার বনবাস, টেকচাঁদ ঠাকুরের আলালের ঘরের দুলাল প্রভৃতি। এবং পরিশেষে আমরা উপসংহারে যাব। কালীপ্রসন্ন সিংহ তার হুতম প্যাঁচার নকশায় তৎকালীন সমাজ জীবন ও ব্যক্তিজীবনের ক্ষতস্থানগুলিকে চিহ্নিত করেন এবং তার নিরাময়ের কথা বলে দেশের উন্নতি ও মঙ্গল কামনা করেছেন। তিনি তৎকালীন বড়লোকেদের লাম্পট্য, মাদকাসক্তি ও নানান দুষ্কর্মের নকশাগুলির দ্বারা তিনি স্বজাতির কল্যাণ সাধনের কথা বলেছেন। কেমন লাগলো আজকের ক্লাস? যদি তোমরা এই ধরনের ক্লাসের ভিডিও আরও দেখতে চাও তাহলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমাকে তোমরা ফেসবুক পেজও ফলো করতে পারো। তাহলে আজকের মতো এখানে শেষ করছি। থ্যাংক ইউ।